বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস যেমন প্রতিনিয়ত তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করছে, তেমনি মানবদেহের শারীরিক কার্যক্ষমতার প্রতি ছুড়ে দিচ্ছে চ্যালেঞ্জ। প্রথম অবস্থায় এর আক্রমণের যে ধরন ছিল তা ক্রমেই পরিবর্তিত হয়ে ভয়াবহ আকার ধারণ করছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে সংক্রমণের পরে সিংজেন ও অন্যান্য অঞ্চলগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে। এর আক্রমণের তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন দেশের নাম। এরই মধ্যে 185টি দেশে এ রোগের অস্তিত্ব পাওয়া গেছে এবং এতে আক্রান্তের সংখ্যা প্রায় 285,000, মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। কোভিড-19 আক্রমণের ফলে বিশ্বের প্রায় প্রতিটি দেশ ও দেশের জনগণ অবরুদ্ধ হয়ে পড়েছে। চীনের সঙ্গে পাল্লা দিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইরান এমনকি অস্ট্রেলিয়াতেও এটি বিস্তার লাভ করছে। তবে মৃতের সংখ্যার দিক থেকে এগিয়ে আছে ইতালি, যা বিগত দিনগুলোতে সারা বিশ্বের রেকর্ড পরিমাণ। আর এর ঠিক পরপরই অবস্থান হল স্পেন। এছাড়াও উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঘন জনবসতি হয় দেশগুলো রয়েছে উচ্চ ঝুঁকির মধ্যে। করোনা পরিস্থিতির ভয়াবহতা মানুষকে যেন 2020 সালের প্রথম থেকেই ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। প্রায় প্রতিটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভিত্তিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন দেশের সরকার বিশেষ কিছু রাজ্য, এলাকা, গ্রাম, শহর এমনকি কিছু স্থাপনাকেও লকডাউন করছে। প্রায় সব দেশেই মানুষের দলবদ্ধ হয়ে চলাফেরা ও জনসমাগমের উপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষকে বাহিরে যাওয়ার প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে। বন্ধ করে দেয়া হচ্ছে বিপণী, বিতান, রেস্টুরেন্ট, জিম, ক্যাফেটেরিয়া, পার্লার ও সিনেমা হলের মতো জনসমাগম পূর্ণ স্থানগুলো। দেশ ও বিদেশের ধর্মীয় স্থান ও পর্যটন এলাকাগুলো ধীরে ধীরে হয়ে পড়ছে জনশূন্য। কিছু দেশের সরকার জনগণের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য 144 ধারা জারি করেছে। বাংলাদেশ সরকার বিদেশ ফেরত প্রবাসী বাঙালিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলেও সেই নির্দেশ মানছেন না অনেকে। শহরগুলোতে গণপরিবহনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং চাপ বাড়ছে দূরপাল্লার যানবাহনের উপর। এর ফলে পরিবহন খাতে সম্পৃক্ত মালিক, শ্রমিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আতঙ্কিত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার পথে শিকার হচ্ছে সড়ক দুর্ঘটনা। সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এছাড়াও সন্দেহ ভাজন ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যখাতে সম্পৃক্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো স্বাস্থ্যখাতের বরাদ্দ বৃদ্ধি করছে। প্রতিটি দেশের পুঁজিবাজার তথা আন্তর্জাতিক পুঁজিবাজারে মন্দা পরিলক্ষিত হচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে অর্থনৈতিক মন্দার। করোনা ভাইরাসের ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে।
আমাদের দেশের পোশাক খাত সহ অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতগুলো হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সারা বিশ্বে আমদানি রপ্তানির অচল অবস্থা দেখা দিচ্ছে। ডলার, তেল ও স্বর্ণের দাম ক্রমেই নিম্নমুখী হয়ে পড়েছে। উন্নত দেশগুলো জনগণকে মহামারীর সময় অচল অবস্থার জন্য বিভিন্ন আর্থিক প্রণোদনা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে। কিন্তু দরিদ্র দেশের জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সারা বিশ্বের শিল্প খাতগুলোর পাশাপাশি মৎস্য ও প্রাণীজ আমিষ উৎপাদনকারী খাতগুলো বর্তমানে হুমকির সম্মুখীন। করোনা ভাইরাস সম্পর্কে ভীতির কারণে মানুষ তার ভবিষ্যতের কথা নিয়ে চিন্তিত। দীর্ঘমেয়াদে তারা ভোগ্যপণ্য মজুত করে কৃষিপণ্য যেমন চাল, ডাল, তেল, মশলা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে চাপ সৃষ্টি করছে, ফলে দাম বেড়ে যাচ্ছে আকাশ ছোঁয়া। এছাড়াও মাছ, মাংস ও সবজি ইত্যাদি পণ্য চাহিদার তুলনায় যথেষ্ট নয়। কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্য স্বত্বভোগী এ সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের অনেকেই আইনের আওতায় আনা হলেও বেশিরভাগই রয়ে যাচ্ছে আইনের আওতার বাইরে। করোনা ভাইরাসের কারণে দেশের নিম্ন আয়ের মানুষ হয়ে পড়ছে কর্মহীন, যার ফলে বাড়ছে বেকারত্ব। মানুষ শহর ছেড়ে গ্রামাঞ্চলে ভিড় করার ফলে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব ও খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। করোনা ভাইরাসের ফলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও মধ্যস্বত্বভোগী দালাল শ্রেণী এ সুযোগে কৃষককে ঠকিয়ে শস্য ক্রয় করে মজুত করবে এবং দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে মুনাফার পাহাড় তৈরি করবে। মহামারী আক্রান্ত এলাকাগুলো জনশূন্য হয়ে যাওয়ার ফলে চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। এছাড়াও দীর্ঘদিন এ ধরনের অবস্থা চলতে থাকলে খাদ্য সংকটের কারণে বিভিন্ন আইন শৃঙ্খলাজনিত অবনতি ঘটতে পারে। মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজেশনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাজারে এর সংকট দেখা দিচ্ছে। এছাড়াও চীন থেকে মাস্ক ও গ্লাভস ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সমস্ত দেশে বিমান রুটগুলো প্রায় অচল হয়ে পড়েছে। এদেশে চীন, থাইল্যান্ড ও যুক্তরাজ্য ছাড়া আর সমস্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হচ্ছে। করোনা ভাইরাসের ফলে আতঙ্কিত জনগোষ্ঠীকে নিজ নিজ ধর্ম পালন ও প্রার্থনার পরামর্শ দিয়েছে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাগণ। তারা বলেন, এ সময়টিতে বাড়িতে শুধু বিশ্রাম না করে নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করা উচিত। বিভিন্ন দেশের সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য কার্ফিউ জারি ও লকডাউনের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগও গ্রহণ করেছে। শহরে কিংবা গ্রামাঞ্চলে মাইকিং এর মাধ্যমে করোনা ভীতি দূর করার পাশাপাশি মুঠোফোন কোম্পানিগুলো বিভিন্ন সতর্কতামূলক খুদেবার্তা প্রেরণ করছে। হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত অনেক বিদেশ ফেরত প্রবাসী আইন অমান্য করছে। সরকার তাদের সচেতন করার জন্য জরিমানার ব্যবস্থা করেছে। তাছাড়া সরকার বিদেশে অবস্থানরত নাগরিকদের দেশে না ফেরার জন্য উৎসাহিত করছে।
তাছাড়া সরকার মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গুজব ছড়িয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করছে। সরকার সে সমস্ত ব্যক্তি বা মহলের বিরুদ্ধে কঠোর শাস্তির পদক্ষেপ গ্রহণ করেছে। পক্ষান্তরে ধারণা করা হচ্ছে যে কিছু কিছু সরকার ও প্রশাসন করোনা ভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতি জনগণের কাছে গোপন করছে, জানিয়ে জনমনে দেখা দিচ্ছে আতঙ্ক ও ভীতি। পৃথিবীর সংঘবদ্ধ জনশক্তি এ প্রলয়ঙ্করী মহামারীর সাথে তাদের সম্মিলিত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো শক্তি হয়তোবা অর্জন করবে ঠিকই, কিন্তু মধ্যবর্তী সময়ে মহামারীর ভয়াবহতার কথা এ বিশ্ববাসী বহুদিন স্মরণ রাখবে। এর মধ্যে নিহিত আছে সৃষ্টিকর্তার সুমহান মহিমা। সৃষ্টিকর্তা আমাদের এই মুহূর্তে সেই ধৈর্যশক্তি, ত্যাগ ও আত্মসংযমী হওয়ার শক্তি অবশ্যই দান করবেন।